বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রা আমার আজকের অতিথি আছেন আইনজীবী আইরিন খান। আইরিন খান এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন, যেটি রোম ভিত্তিক অর্গানাইজেশন, তার মহাপরিচালক। এর আগে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেভেন্থ সেক্রেটারি জেনারেল অফ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তিনি জাতিসংঘের হয়ে কাজ করেছেন, জাতিসংঘের হাই কমিশনার ফর রিফিউজিস হিসেবে কাজ করেছেন। তার বাইরে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর মেম্বার অফ অ্যাডভাইজারি কাউন্সিল, তিনি সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যানিটেরিয়ান ডায়ালগ মেম্বার অফ দ্য বোর্ড, এবং আন্তর্জাতিক নানা পুরস্কারে ভূষিত, বইও লিখেছেন। আর আমার রানী যে নির্বাচন, তিনিও তারও নানা পরিচয়, ব্যারিস্টার মঞ্জুর হাসান। ব্যারিস্টার মঞ্জুর হাসান আইনজীবী, অর্থনীতিবিদও বলতে পারে, এবং এই মুহূর্তে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক। তিনিও বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সংগঠন নানাভাবে যুক্ত, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সঙ্গে একসময় যুক্ত ছিলেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আইরিন খান, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাদ্রাসের জন্যে। আমি শুরুতেই আপনাদের দুজনকে, মানে আপনাদের কাজের ধরন দেখে দর্শকরা বুঝতে পারবেন যে আপনারা, আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আমাদের আলোচনা হতে পারে। আমি গোটা বিশ্বজুড়ে কি মানুষের অধিকারের বিষয়টি একটু সংকুচিত হয়ে আসছে কি না, এই ধারণাটা যেটি নিয়ে আপনারা সবসময় মানুষের অধিকার নিয়ে কাজ করেন বা কথা বলেন, কিন্তু এই অধিকারের প্রশ্নটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে কিনা? আরিন খান, এই প্রশ্নের জবাবটা কিন্তু একটু জটিল, কারণ কোন কোন ব্যাপারে অধিকার বেড়ে যাচ্ছে। যেমন ধরুন আপনি ইকোনমিক এন্ড সোশ্যাল দিকে দেখুন, যখন পভার্টি রেটস গো ডাউন, যারা গরিব তারা অনেক সুবিধা পায়, তারা রাইট টু হেলথ, রাইট টু এডুকেশন, এইসব ব্যাপারে কিন্তু বেশ প্রোগ্রেস হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আর কোন দিক দেখবেন অন্য রাইটস, দেখুন বিশেষ করে পলিটিক্যাল এন্ড সিভিল রাইটস, আমরা যেটা বলি দ্য রাইট টু স্পিচ, দ্য রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এইসব জায়গায় আবার দেখবেন যে বেশ চাপ আসছে। আর কখনো কখনো একই দেশে হয় ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ভালো হচ্ছে, কিন্তু অন্যদিকে চাপ আসছে। তাতে যা হয় যে এক কারণ, আমরা মানুষ হিসেবে আমাদের অধিকার, একটা অধিকার লঙ্ঘন হলে অনেকগুলো অধিকার একসঙ্গে লঙ্ঘন হয়ে যায়। আমাকে যদি যেতে হয় তাহলে আমার শিক্ষা অধিকারটাও বন্ধ হয়ে যায়। আর যারা গরিব আছে তারা যদি কথা বলতে না পারে, তাদের উপরে অনেক রকম নির্যাতন হয়, তারা হয়তো দুবেলা খেয়ে পাচ্ছে ঠিকই, চাকরি করতে পারছে, কিন্তু তাদের অন্যান্য অত্যাচার আসে। কাজেই এই প্রশ্নটা খুব জটিল, কিন্তু পৃথিবীর সব জায়গাতেই মানবাধিকারের কোনো পারফেক্ট সিচুয়েশন নেই। আপনি উন্নত দেশগুলোতে দেখুন, ইউনাইটেড স্টেটসে দেখুন আজ কি হচ্ছে, সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি টিভিতে। আবার এবং যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ, সেগুলোতে অনেক রকমের নির্যাতন হয়। ইনফরমেশন টেকনোলজি যত বাড়ছে, ততই কিন্তু আবার চাপ আসছে মিডিয়ার উপরে, ততই চাপ আসছে ইনফরমেশন, রাইট টু ইনফরমেশনের উপরে। তো এগুলো তো ইউনিভার্সাল ট্রেন্ডস, কোনো একটা পার্টিকুলার দেশ হচ্ছে না, ইউনিভার্সাল ট্রেন্ডস, বাট দে আর নট ভেরি পজিটিভ। আপনি যেমনটা বলছেন, বা আমি যদি, আপনি যে অর্গানাইজেশনের এখন নেতৃত্ব দিচ্ছেন সেটির জায়গায় আসি, যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন, আপনারা ডেভেলপমেন্ট ল এর সঙ্গে বা রুল অফ ল এর সঙ্গে সম্পর্কটা, জাস্টিসের সঙ্গে সম্পর্কটা দেখার চেষ্টা করেন। অনেক দেশে বিতর্ক আছে ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি, এই বিতর্কটাও আছে। সো আপনাদের সাধনাটা, মানে এই বিতর্ক নিষ্পত্তিটা কিভাবে হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আমরা যেসব দেশে কাজ করছি, যেমন ধরুন আফগানিস্তান অথবা সোমালিয়া, এখানে মিয়ানমারে আমরা করছি, এর সাথে ফিলিপিন্সে কাজ করছি, ওই দেশে আমরা দেখছি যে উন্নয়ন করতে হলে মানবাধিকার সংখ্যা বাড়াতে হয়, নইলে উন্নয়নের আসল রূপ দেখায় না। যেমন আফগানিস্তানে আমরা এখন প্রায় 10-12 বছর থেকে কাজ করছি, আমরা নারী মানবাধিকার, নারী মানবাধিকার উপরে কাজ করছি, ভায়োলেন্স এগেনস্ট উইমেনের উপরে কাজ করছি,
ওইখানে জেন্ডার ইকুয়ালিটির উপরে কাজ না করলে, না ওই কথা না বাড়লে ডেভেলপমেন্ট হয় না। মেয়েদের শিক্ষা, মেয়েরা স্কুলে তারপরে বাড়িতে এসে মার খাচ্ছে, পারে না। কাজেই তখন আমাদেরকে যেটা করতে হয়, উই হ্যাভ টু ইনস্টিটিউশন। আমরা সবসময় গভর্নমেন্ট বলি, সরকারের কথা বলি, কিন্তু ইনস্টিটিউশনসটা সেটাই কিন্তু আসল। আপনি ডেভেলপড কান্ট্রিজ গুলো দেখবেন, ওখানে দেখবেন তাদের ইনস্টিটিউশন গুলো খুব শক্ত। যেমন ধরুন জুডিশিয়ারি, ধরুন কমিশনস অফ মিনিস্ট্রিজ, এইগুলো খুব শক্ত হয়। সিভিল সার্ভিস, এইগুলো শক্ত হলে সরকার বদলাচ্ছে, এক পলিটিক্যাল পার্টি জিতে আরেকজন হারছে, যাচ্ছে আসছে, কিন্তু সেই ইনস্টিটিউশন গুলো মানে সিটিজেন্সকে বাঁচায়, সিটিজেন্স রাইটস প্রোটেক্ট করে। সো এই আমরা দেখছি, যেখানে আমি কাজ করছি, আমরা যেসব কাজ করছি সেসব দেশে অনেক যুদ্ধ হয়েছে, অনেক মানে ওদের অনেকই প্রবলেম আছে। দে আর ভেরি পুয়ার কান্ট্রিজ লাইক সোমালিয়া, আইবেরিয়া, সিয়েরা লিওন, আফ্রিকান, মিয়ানমার, আফগানিস্তান, এইসব দেশে ওই ইনস্টিটিউশন গুলো আমরা তৈরি করার চেষ্টা করছি। ইনস্টিটিউশন গুলোই শেষ পর্যন্ত দেশকে বাঁচায়, নাগরিককে বাঁচায়। এবং সেই ইনস্টিটিউশন গুলো তৈরি করবার ক্ষেত্রে কোন রকমের প্রতিবন্ধকতা রাষ্ট্রের দিক থেকে হয়? রাষ্ট্রের দিক থেকে হয়, শুধু রাষ্ট্রের দিক থেকে নয়। যেমন ধরুন রাষ্ট্রের মধ্যে, আমরা যখন রাষ্ট্র বলি তখন আমরা কি মনে করি, রাষ্ট্রের মধ্যে তো অনেক ধরনের মানুষ আছে। কেউ কেউ সাপোর্ট করে, দেয়ার সাম চ্যাম্পিয়ন্স, আবার কেউ কেউ আছে যারা যারা বাধাও দেয়। আমাদের কাজ হলো সেই দেখতে চ্যাম্পিয়ন, the champions. অনেক সময় সিভিল সোসাইটি ইজ এ চ্যাম্পিয়ন, বাট দেয়ার আর অলসো উইদিন দ্য গভর্নমেন্ট। আপনি দেখবেন যে কিছু কিছু মিনিস্ট্রিতে ভালো কাজ হচ্ছে, যেখানে ভালো কাজ হচ্ছে তাদেরকে কিভাবে আমরা সমর্থন দিতে পারি, তাদের থেকে কিভাবে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, কিভাবে পরিবর্তন আসবে। এবং নাগরিক, সাধারণ নাগরিককে আমরা কিভাবে তাদেরকে, যেটা ইংলিশে বলে এম্পাওয়ার, তাদেরকে আমরা কিভাবে এম্পাওয়ার করতে পারি, যাতে তারা তাদের জীবনটাকে জীবন পরিবর্তন আনতে পারে। চেঞ্জ ইজ আসে, যেমন ধরুন বৈষম্যতা, বৈষম্যতা প্রবলেম আসে, গ্রোথ আসছে কিন্তু বৈষম্যতাও বাড়ছে। এই যে আপনি সিভিল সোসাইটির কথা বললেন, সিভিল সোসাইটির ধারণাটা বা সিভিল সোসাইটির অ্যাক্টিভিটিস কি সব জায়গায় আপনারা যেসব কাজ করছেন বা উন্নয়নশীল দেশগুলোতে একই দেখা যাচ্ছে না? এখান তো বড় পরিবর্তন। আমরা যেমন আমাদের এখানে একময় সিভিল সোসাইটি খুবই শক্তিশালী মাঝখানে হয়েছে মনে হয়েছিল, এখন যে ধারণা যে সিভিল সোসাইটি কে কেউ কেউ ইভিল সোসাইটি বলছেন, আমাদের সিভিল সোসাইটি বলতে আসলে কিছু নেই, আমাদের পুরো দেশটাই পলিটিক্যালি বিভাজিত, যেখানে সিভিল সোসাইটির নামেও যারা কাজকর্ম করেন আসলে কোনো না কোনোভাবে ফেলে যাচ্ছেন। সো এটাকে কোনোভাবে সমস্যা মনে হয় কিনা একটা ডেভেলপিং কান্ট্রি? সিভিল সোসাইটি একরকম না, সিভিলাইটির মধ্যে অনেক, যেমন ধরুন এনজিও আছে, প্রফেশনাল অর্গানাইজেশন আছে, ট্রেড ইউনিয়ন আছে, সবই সিভিল সোসাইটি। নিজেদের মধ্যে তারা কিভাবে সংগঠন তৈরি করবে, সেই সুযোগটা না থাকলে কোনো পারে না। এবং এখন আগে আমি মানবাধিকারের কাজ করলাম, এখন আমি মানবাধিকার এবং উন্নয়ন দুটোতেই কাজ করছি। আর যতই কাজটা করছি তোই আমি দেখি যে সরকার কিছু কাজ করতে পারে, কিন্তু বাকি কাজটা ওই সিভিল সোসাইটিকে করতে হবে এবং সাধারণ নাগরিককেও করতে হবে, প্রাইভেট সেক্টরকে করতে হবে। অনেক ধরনের কাজই সিভিল সোসাইটিকে বলেন, অথবা মনে সিভিল সোসাইটি আমরা সিভিল সোসাইটি সবাই একটু দূর রাখবো। আপনি যেমন বললেন ইভিল সোসাইটি মনে করবো, ওইটা করলে কিন্তু মানে প্রোগ্রেস হতে পারে না। আমাকে আফগানি, আপনি হয়তো জানেন সীমা আমার আছে, উনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, উনি আমাকে একবার বললেন যে একটা পাখির মতো তার দুটো ডানা থাকে, একটা হলো নাগরিক ডানা, সিভিল সোসাইটির ডানা, একটা হলো সরকারের ডানা। একটা ডানা যদি ভেঙে যায় পাখি উঠতে পারে না।
যে সিভিল সোসাইটি এবং সিভিক স্পেস ইস্যুটা এখন আমরা অনেকেই যে আমাদের সিভিক স্পেস কমে, শুধু বাংলাদেশ না, এটা কিন্তু হচ্ছে একটা একটা গ্লোবাল ট্রেন্ডও আমরা দেখতে পাচ্ছি। এই যে সিভিক স্পেস, যে এই কথাটা বললেন যে গভর্নমেন্ট সিভিল সোসাইটি, আমরা দেখি এক ধরনের রক্ষণশীল হচ্ছে উগ্রবাদের, মানুষই সমর্থন করছে উগ্রতাকে, তাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও আমরা ইউরোপ দেখি, আমেরিকা তো দেখি, আমাদের সাউথ এশিয়া তো তাই দেখছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একটা ইলেকট্রাল একটা ব্যাপার এখানে চলে আসে, যে আপনার পপুলার একটা পপুলিস্ট একটা একটা ফিলোসফি বা একটা ম্যানিফেস্টো দিয়ে একটা অংশকে আপনি আপনি পিছনে নিয়ে আসতে পারেন এবং বলেন যে ঠিক আছে আমরা যেটা করছি ভালো হচ্ছে এবং এখানে আমাদের ওই ওই ডেমোক্রেটিক বা সিভিক স্পেসের এত প্রয়োজন নাই, তখন কিন্তু আমরা একটা ডেঞ্জারাস জায়গায় চলে যাই। এবং আমার মনে হয় যে আপনি যদি যদি ইন্ডিয়া দেখেন বা হাঙ্গেরি দেখেন, হাঙ্গেরির মতো দেশে যে জিনিস হচ্ছে, ইউএসএও যদি দেখি, বাংলাদেশ দেখি, দেখবো যে আপনার যে আইনগুলো আছে সেই আইনগুলোকে আগেভাবে প্রয়োগ করা হতো আর এখন ভাবে করা হতো, এটার মধ্যে একটা পার্থক্য দেখতে পার দেখতে পারি। কিন্তু আগে একটা ডিসক্রিপশন এলাউ করা হতো, যে সিভিক সোসাইটি সিভিল সোসাইটি গ্রুপ ওনাদের একটা স্পেস দেওয়া হবে, কথাবার্তা বলতে পারবেন এবং ওনাদের ওপিনিয়ন আমরা সিক করব, সেই জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটি কিন্তু আমি মনে করি একটু বেশ ডিস্টার্বিং একটা ব্যাপার। এবং সেটা হলে যেটা হয়, রুল অফ ল, আপনি পিছনে স্ক্রিনে যে ফ্রেজটা আসছে সেটা কিন্তু ক্ষতি হয়, রুল অফ লটা আপনি তখন আন্ডারমাইন হতে থাকে, আপনার যে কথা বললেন ইনস্টিটিউশনগুলো তখন দুর্বল হয়, এবং এই জিনিসগুলো হতে থাকলে তখন কিন্তু আমরা অন্য কাইন্ড অফ ক্রাইমগুলো দেখতে পাই, যেটা একটা স্টেট স্পন্সার্ড অনেকে বলেন, ডিসঅ্যাপিয়ারেন্সের কথা বলি আমরা, জেলে আপনি অনেকে আপনার জাস্টিস পাচ্ছে না, সামাজিক আর কি একটা একটা টেনশন চলে আসে, এই জিনিসগুলো তখন যেটা হয়, আমার যেটা আর কি আপনি জানেন যে আমি গভর্নেন্স নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, আমাদের সাইটিতে তখন অনেক রকমের ফ্রেজিলিটি দুর্বলতা চলে আসে। এটাই হচ্ছে অনেকে অনেক 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 সোশ্যাল সায়েন্টিস্ট যেটা বলছেন যে আমাদের এখন একটা পৃথিবীতে হচ্ছে দ্য ফ্রেজিলিটিস, দুর্বলতা আমাদের সোসাইটির মধ্যে, কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল বলেন বা রিজনালি বলেন, যে নানা রকমের টেনশন ক্রিয়েট হচ্ছে এবং এই টেনশনগুলো যখন ক্রিয়েট হয়, হাউ ডু উই ডিল উইথ ইট। এখন এখানে যে এখন আপনি যদি একটা কনসেনসাস না থাকে বা এখানে যদি আমরা সবাইকে নিয়ে বসে যদি একটা আলাপ আলোচনা করে যদি কিছু পলিসি ডিরেকশন না নিতে পারি, তখন কিন্তু আমরা একটা ডেড এন্ডের দিকে চলে যেতে পারি। আই মিন দ্য পেসিমিস্টিক সিনারিওটা আমি যদি তুলে ধরি, তখন যেটা হয় তখন আপনার এই প্রেশারটা হতে হতে আউটবার্স্ট হয়। এটা আমরা অন্য আফ্রিকাতে দেখেছি, বিভিন্ন দেশে আমরা, পাশের দেশেও আমরা দেখতে পারছি অনেক এথনিক মাইনরিটি গ্রুপের এগেনস্টে যেভাবে অত্যাচার চলছে, আমাদের দেশে 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা রিফিউজি চলে আসলেন, যে এই যে আউটবার্স্টগুলো, তখন এই আউটবার্স্টগুলো কিন্তু তখন কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে। আমি আপনার সাথে একমত যে আপনার আমাদের সব সোসাইটি একরকমভাবে চলবে না, কম বেশি হবেই, কিন্তু একটা কমন লোয়েস্ট কমন ডিনোমিনেটর থাকা দরকার, যে এই 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 নিচে যেন যেন না যাই, এই নিচে গেলে তখন অনেক রকমের সমস্যাগুলো ক্রিয়েট হয়। এবং এই জায়গায় আপনার আমি বলবো যে ইনস্টিটিউশনগুলোর রোল খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের জুডিশিয়ারি বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু ওনারা এখন সলিউশনগুলো দিচ্ছে, যে ইনস্টিটিউশন থাকার কারণে ভালোভাবে ফাংশন দেখে এই সলিউশনগুলো আমরা পাচ্ছি। যত এরকম ইনস্টিটিউশন থাকবে, রোবাস্ট ইনস্টিটিউশন, সলিড ইনস্টিটিউশন, তখন কিন্তু আমাদের গভর্নেন্স যে কোয়ালিটি ইমপ্রুভ করতে থাকে। আপনি জুডিশিয়ারি কথা বলছেন, ইদানিংকালে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আমাদের জুডিশিয়ারি নিয়ে নানা রকম প্রশ্ন। হ্যাঁ, তাও তো আছে, আমরা তো জানি যে এখানে কিছু ফান্ডামেন্টাল কিছু ইস্যুস যেটা আছে যে আমাদের রিজলভ করতে হবে। আপনার আমরা যে
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি হয়েছে রিসেন্টলি। শক্তিশালী করবার কথা বলছেন, এই শক্তিশালী করবার তোটা কার? সরকারের মেইন রেসপন্সিবিলিটি। এবং আমরা আবার পৃথিবীতে এমন ইনস্টিটিউশনে দেখি যেগুলো সরকার চাইলেই সেগুলোকে স্পর্শ করে না, সেটা কি ভাবে যে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের মতো চল সেখানে, সেটা ব্যক্তি হোক আর কোন অনেক মানুষের সমষ্টিগত ইনস্টিটিউশন হোক, সরকার চাইলেই কাজ করতে পারে না এবং অনেক অটোক্রেটিক সরকার কাজ করতে পারে না। জানি এখন জিনিস আমেরিকা যদি আমরা দেখি, আমেরিকার যে ইনস্টিটিউশন গুলো কাজ করছে, এটা হচ্ছে ওভার দ্য ইয়ার্স প্রায় 100 বছর, 150 বছর, 200 বছর ধরে আমরা কোন দেশ নিয়ে কথা বলছি, এটার একটা ট্রেডিশন ডেভেলপ করে, পরবর্তীতে একটা জায়গায় চলে যায়, তখন এটাকে কি নষ্ট করা ইজি হয় না, আপনি খুব ডিফিকাল্ট হয়, কারণ চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। যেখানে আমাদের আমাদের দেশের সম্বন্ধে যদি আমরা বলি বা আমাদের এরকম যারা ডেভেলপিং কান্ট্রি সম্বন্ধে যদি বলি, আমার ইনস্টিটিউশনগুলো ওইভাবে রোবাস্টলি কাজ করছে না, চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো ভাবে আমরা শক্তিশালী পারি নাই। এখন কিছু ইনস্টিটিউশন ভালোভাবে কাজ করছে, কিছু করছে না, বাট এখন জিনিসটা হচ্ছে যে আমি ফিরে চলে যাব আপনার দ্য রোল অফ সিভিল সোসাইটি। কিন্তু আমাদের এই সিভিল সোসাইটিটা লাগবে, একটা স্ট্রং সিভিল সোসাইটি না হলে একটা ব্যালেন্স ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো না। আপনি যে কথাটা একটু আগে বললেন বা আবার যে কথাটা বললেন যে ডেভেলপমেন্ট তো হচ্ছে, ডেভেলপমেন্ট 7% গত 10 বছর কেন আরো বেশি আমরা অ্যাচিভ করতে পেরেছি বাংলাদেশে, আমাদের ডেমোক্রেসি আছে, আমাদের আছে, কোশ্চেনটা হচ্ছে এই ডেমোক্রেসি, এই গভর্নেন্স, এই 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 কোয়ালিটিটা কিরকম। যদি এইটার কারণে ইনইকুয়ালিটি বেড়ে যায়, গরিবের সংখ্যা বেড়ে যায়, ধনীর সংখ্যা বাড়তে থাকে, কিন্তু খুবই একটা অল্প আমরা যদি কথা বলি, তখন কিন্তু এই ফ্রেজিলিটির কথা যেটা আমি বললাম, এই আপনার এই দুর্বলতাটা তখন বেড়ে যাবে। সো আমার মনে হয় যে বেসিক্যালি আমাদের একটা ব্যালেন্সের মধ্যে আনতে হবে এই জিনিসগুলোকে, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, গভর্নেন্স and democracy, ei tinta ami bolbo je rule of law, three rule of law, ei basic concept gulo ami bolle 101 of democracy, 101 of good governance, 101 of justice, ei jinishe amader ekটু fundamental issue gulo te amader phire jete hobe। Amar mone hoy je amra goto 10 bochhor je jinish gulo dekhte pacchi shei gulo niye amader ekটু chinta kora uchit, proshno kora uchit, ekটু critically amader ekটু জাজমেন্ট আমাদের বোধে দিতে হবে যে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, কারণ আলটিমেটলি যেটা হবে এই ডেভেলপমেন্টটাও ডিরেইল হয়ে যেতে পারে যদি আমরা অন্য ইস্যুকে যদি আমরা ঠিকভাবে এটা এই প্রসেসে সাস্টেনেবল না। আমরা তো আপনি জানেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল মানেই তো হতে এটা আপনি টিকসই একটা প্রসেসের মধ্যে ফেলবো, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে একটা গোল আছে 16, সেটার মেইন মেসেজ হচ্ছে পিস, জাস্টিস এন্ড এফেক্টিভ ইনস্টিটিউশন, এন্ড কতটুকু আমরা এটা অ্যাচিভ করতে পারছি সেটা। এই গোল 16 এর উপরেই আমি এক মাস আগে জুলাই মাসে ইউনাইটেড নেশনসে বড় হাই লেভেল পলিটিক্যাল ফোরাম যেটা বলে, যেখানে সব মিনিস্টেরিয়াল ফোরাম, সেটা ওই সিনটা আমি চেক করেছি, সেইখানে গোল 16 হলো যেটা বললেন পিস, জাস্টিস অ্যান্ড এফেক্টিভ ইনস্টিটিউশনস, এই তিনটে জিনিস না থাকলে উন্নয়ন স্থায়ী হতে পারে না, উন্নয়ন শক্তভাবে প্রোগ্রেস করতে পারে না। এইটা সবাই স্বীকার করেছে, সব
সরকার ইউএন ইউনাইটেড নেশনস এর সব মেম্বার স্টেটস ইনক্লুডিং বাংলাদেশ ইনক্লুডিং দ্য ইউনাইটেড স্টেটস ইনক্লুডিং কান্ট্রিজ ইন আফ্রিকা সবাই এটা মেনে নিয়েছে, কিন্তু এইটাকে কার্যশীল করা খুবই কঠিন। আর এইখানে আমি মঞ্জুর ভাই বলেন ওইটার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, ইকোনমিক্সটা পড়েছে তারা জানে ডিমান্ড প্রোডিউসেস সাপ্লাই, ইনস্টিটিউশনের ব্যাপারেও সেই সাপ্লাই আমি ডিমান্ডের দরকার, ডিমান্ড আসবে নাগরিকের কাছ থেকে, ডিমান্ড আসবে সিভিল সোসাইটির কাছ থেকে যে আমরা শক্ত সমর্থ ইনস্টিটিউশন, তখন দেখবেন আপনি ইনস্টিটিউশনগুলো ভালো মতো কাজ করতে আরম্ভ করে। যেমন আপনি আরটিআই রাইট টু ইনফরমেশন, সেই রাইট টু ইনফরমেশনে সেখানে সাধারণ নাগরিক প্রশ্ন করছে কি হচ্ছে, এটা কেন ভালো হচ্ছে না, ওটা হচ্ছে কেন, আর যত সাধারণ নাগরিক সেই প্রশ্ন করবে ততই দেখবেন ওদিক থেকে সরকার জবাব দেবে, সরকার দেখবে কি হচ্ছে না ঠিক মতো, কেন হচ্ছে না ঠিক করবে, সেইভাবে আসলে উন্নয়ন হয়। সাপ্লাই এন্ড সিভিল সিটিজেন্স আ বিগ রোল টু প্লে আর ওদিকে কেউ যদি প্রশ্ন আপনাকে না করে আপনি কেন এই কাজটা করছেন, কেন এইভাবে করছেন, তাহলে আপনি হয়তো যদি খারাপ কাজ করে থাকেন সেটা আরো খারাপের দিকে যাবে, আপনার কোনো আপনি ভাববেন আমি যা করছি সেটাই। সেইখানে চাপ আসলে একটু খোলাখুলি খোলাখুলি আলোচনা হলে ওইদিকেও সরকারও তো ভালোই করতে চায়। কোন সরকার কি ক্ষমতায় আসে আমি আমার নাগরিকদের খারাপ তো ভালোই করতে চায়, কিন্তু এই ভালোটা কি আপনি যেটাকে ভালো মনে করবেন সেটা হয়তো সমালোচনার আলোচনার সমালোচনার একটা প্রয়োজন আছে, এবং সেটাই সিভিল সোসাইটি সেটাই করে, সেই স্পেসটা দেয়, সেটা কিন্তু ইটস নট আ রিস্ক, ইটস নট ডেঞ্জার। আমি যে ইউনাইটেড নেশনস আমি যে প্যানেলটা চেয়ার করলাম দ্যাট ওয়াজ আ মাল্টি স্টেক হোল্ডার প্যানেল, তার মানে সেখানে বিভিন্ন মিনিস্টার তো সেখানে সিভিল সোসাইটির একজন লিডার ছিল, সেখানে ইউনাইটেড নেশনস এর ছিল, সেখানে একাডেমিক ছিল, সবাই মিলে, কারণ সবাই মিলে এই মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচ নিলে দেখা যাচ্ছে যে উন্নয়নের সবচেয়ে ভালো হয়, সবার মতামত নিয়ে সঙ্গে কথা বলে সেটা ভালো। আমরা নিজে জীবনেই তো দেখেছি কারোর সঙ্গে কোনো কথা আলোচনা করলেন, কারোর উপদেশলেন, কারোর সঙ্গে সেই কাজটা আলোচনা হয় না, নিজে মতামত শুধু করে তো সেটা সেভাবে আসলে ওইভাবে ওই করা দরকার, কিন্তু অনেক সময় দেয়ার ইজ আ ল্যাক ট্রাস্ট ইন কনফিডেন্স, সিভিল সোসাইটি সরকারকে বিশ্বাস করে না, সোসাইটি বিশ্বাস করে না, এটা অনেক দেশেই হয়, তখনই গণ্ডগোল করে, তো কিভাবে সেই ট্রাস্ট ইন কনফিডেন্সটা সেটা হয় আলোচনার মাধ্যমে, সেটা হয় সবাই যদি একসঙ্গে কাজ করা হয় খোলাখুলি ভাবে, কিন্তু দেখা যায় নিজে যেটা বলছিলেন পিস পিস শান্তি আসে। এবং আমি যেটা বলবো আপনি যে কথাটা বললেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আগে জানি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল শুরু হয়েছিল 2007 সালে, শেষ হলো 2015 তে, তখন কিন্তু আমরা আমাদের যদি আমাদের বাংলাদেশের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি দেখবো যে আমরা একটু ভালো করেছি, আমাদের স্টার্টিং পয়েন্টে যে সিচুয়েশন ছিল এবং আমরা 2015 এ আমাদের কিন্তু 8টার মধ্যে 6টা কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি, এবং ওই সময়টা যদি আমরা দেখি 2015 ওই সময়টা কিন্তু আমাদের পলিটিক্যাল এবং সোশ্যাল একটা খুবই ইন্টারেস্টিং একটা পিরিয়ড ছিল, আমরা ডেমোক্রেসির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আমাদের ইলেকশন হতো, এবং আপনি আপনারা নিজেদের তখন আমাদের সিভিক স্পেসের একটা ব্যাপার ছিল, ইন্টারেকশন হচ্ছিল, সেটা আমি ওটাই বলছি যে ওই সময়টা যদি আমরা দিই এবং 15 বছরে যে করতে পেরেছি বিকজ অফ আই থিঙ্ক আমার মনে হয় আমি বলবো ভেরি ইন্টেন্সিভশিপ ছিল গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর সিভিল সোসাইটি, সেই জিনিস থেকে আমাদের শেখা আছে। এখন আমরা যে আবার 2015 থেকে আমরা যে মিলেনিয়াম সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল যে গোল আছে সেই গোলগুলো কঠিন গোল, আর একটা ছিল তুলনা করলে কঠিন গোল, কিন্তু এই গোলকে আমি মনে করি যে ওই সেম একটা সম্পর্ক, সেম একটা আন্ডারস্ট্যান্ডিং, সেম এনভায়রনমেন্ট আমাদের হবে, না হলেই হবে যে আমরা গোল 16 যদি আমরা করতে না পারি ইজ এ ক্রস কাটিং গোল, তখন
অন্য সব গোল কিন্তু আপনার আন্ডার অ্যাচিভড হয়ে থাকে। কারণ শান্তি যদি না থাকে, আইন শৃঙ্খলা যদি না থাকে, আইনের ভাষা যদি না থাকে, তাহলে উন্নয়ন বলুন আপনি, মানে ধরুন ইনভেস্টর আমাদের দেশে যে ইনভেস্ট করবে, সে চাইবে যে দেশে আমি এসে এত টাকা আনছি, আমার টাকাটা ঠিক মতো থাকবে কিনা, নাকি কেউ কেড়ে নিয়ে যাবে, নাকি আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কাজ হবে না, সিকিউরিটিটা শান্তিটা, এটা না হলে উন্নয়ন নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সবকিছু নিরাপত্তা, ওই নিরাপত্তার জন্যই কিন্তু তখন সবার সাথে মিল একটা সেইখানে মানবাধিকারের দরকার আছে। কারণ ওই যে আস্থাটা না থাকে তখনই কিন্তু নিরাপত্তা থাকে না। যদি পুলিশের মধ্যে আমার আস্থা না থাকে, আমি নিজের জন্য নিজেই বন্ধু খাতে নিয়ে নেব। সংবিধানকে সম্মান হবে, সংবিধান সম্মান আপনি যদি সেখানে প্রতিবাদ আসে, অনেক সময় তারা হচ্ছে প্রতিবাদ মেনে নেন, অনেক না আনলেই দেশে তখন খুনাখুনি হয়, এইটা মঞ্জুর বললেন যে অনেক ভাগে এইটা আমি ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টে বলেছি যে 30-40 অনেক সময় 50-70 বছর লাগে ইনস্টিটিউশন হয়ে গড়া পড়া। আমি আপনাকে কিছুদিন আগে প্রেসিডেন্ট সুইডেন প্রাইম মিনিস্টার করলেন, কারণ সুইডেনে এক আমেরিকান নাগরিককে ধরা হয়েছিল, তাকে লিয়ে দেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প ওনাকে প্রধানমন্ত্রীকে ফোন করলেন যে ওকে ছেড়ে দাও। প্রধানমন্ত্রী এটা ব্রিটেনের প্রধানমন্ত্রী একটা প্রেসিডেন্টকে বলছে না, এটা আমাদের আইন আছে, আইন চলবে, ওই কেস হচ্ছে যদি ইনোসেন্ট থাকে থাকে তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে, আর যদি দোষী হয় তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে। আমাদের দেশ প্রধানমন্ত্রী হয়ে কিছু করতে না, এইটাতে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সুইডেনের বললেন আমি কিছু করতে পারবো। এখানে সুইডেন আমরা সুইডেনকে দেখি খুব একটা বড় উন্নত দেশ হিসাবে, কিন্তু আপনি যদি 1940 আগে দেখেন সুইডেন কিন্তু খুব গরিব দেশ ছিল, সুইডেন ইনস্টিটিউশন অত ভালো ছিল না। এই গত 60-70-80 বছরে শুধু তার ইনস্টিটিউশন গুলো এবং সেই ইনস্টিটিউশন সমান করেছে, সংবিধানের সম্মান দেখিয়েছে, সাধারণ মানুষ সম্মান দেখিয়েছে, যারা ক্ষমতায় আছেন তারা সম্মান দেখিয়েছে, সেই সম্মান দেখিয়ে ধীরে ধীরে এমন ইনস্টিটিউশন তৈরি করতে পেরেছেন যেখানে তারা মার্কিন সরকার মার্কিন প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে না আমার ইনস্টিটিউশনে থাকতে পারবেন না, আমাদের যে আইন সে আইন আপনার কথাটারও বলতে পেরেছে। তো সেই আসলে সেটা সময় লাগে, কিন্তু সেটা সেই সবারই করতে হবে, সবার একটা এখানে আছে, সবার একটা আছে, আপনি বলুন সিভিল সোসাইটির আছে, ইনস্টিটিউশন যারা চালায় তাদের সাহস দেখাতে হবে। আমি আরেকটা কথা, কেনিয়ায় তোমরা কেনিয়ায় অনেক প্রতীকে কাজ করছি, ওখানে সংবিধান করা কাজ, জুডিশিয়ারির কাজ, এখানে ওইখানে 2-6 প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো, সেই ইলেকশনে কমপ্লেন হলো ইলেকশন করা হয়নি, তখন কেসটা গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সিটিং প্রেসিডেন্ট বললেন যে না ইলেকট্রিক মতো করে করা হয়নি, আবার আবার করা হলো। আমরা সেই দেশের সঙ্গে গত 10 বছর থেকে কাজ এবং তাদেরকে ট্রেনিং দিয়ে পৃথিবীর কোন দেশে কি আইন হয় তারা নিজেদের আইন, সেইখানে সেই চিফ জাস্টিসের উপর চাপ ছিল, আমি কিন্তু চিফ জাস্টিস না এখানে জাজদের নিয়ে ঠিক মতো করে একটা আইন না দেয় জাজমেন্ট দেয় তাহলে এই সুপ্রিম কোর্টকে
উনি যে জাজমেন্ট দিলেন তাতে হয়তো একদল অখণ্ড হল, কিন্তু দুই দল চিন্তা করলো যে ওই জাজমেন্টটা পেলাম, ওই জাজমেন্ট মানা আমাদের দায়িত্ব, এটা নিয়ে যদি আমরা রাস্তায় গিয়ে মারামারি করি তাহলে কি কি নষ্ট করছি, আমাদের নিজের দেশটা তো নষ্ট করছি। দুই দল সেটা মেনে আবার ইলেকশন হলো, ইলেকশনে আবার একই ফল হলো, কিন্তু সেই ফলটা সবাই মেনে নিল। তো এইভাবে আসলে দেশের কথা বলি না, আরেকটা ইউরোপিয়ান দেশের কথা বলি, জার্মানি। জার্মানি এক সময় কিন্তু আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে গিয়ে আবার একটা গভর্নমেন্ট আসলো, কিন্তু হিটলার আলো ইনস্টিটিউশন ছিল, কিন্তু হিটলার কি করলো, খুব তাড়াতাড়ি ইনস্টিটিউশন গুলোকে নষ্ট করে দিল, করে তারপরে আমি তো জানি ইউরোপ কত লোক মারা গেল, কিন্তু এটা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে জার্মানি যদি দেখি they have rebuilt the institutions, Europe is probably the most robust institution in the kono deshe the, Germany is probably good example of that. So ekhane ami bolbo apni je kotha proshno jiggesh korchilen eta ekta ekta karon ami mone kori political leadership, apni Swedish political leadership bol, Kenya political leadership, Germany political leadership or India political leadership, Myanmar political leadership, amra je ধরনের লিডারশিপ আমাদের পাই আমাদের কাছে আসে, আমরা সেটাই আমরা একটা ফলটা ভালো হয় খারাপ অনেকটা আমি ডিপেন্ড করে আমি পলিটিক্যাল লিডারশিপের উপর। এখন কেন সেই লিডারশিপটা একটা দেশকে ভালোর দিকে নিয়ে যায় দিকে নিয়ে যায়, এটার উপর অনেক লিটারেচার আছে, অনেক কিছু আছে যেটা পড়ার মতো অনেক সুন্দর সুন্দর যাচ্ছে, কিন্তু আমি এখানে একটা কথা বলবো সেটা হলো যে শেপটা আপনার স্ট্রিক্টলি এটাকে নার্চার করতে হয়। আমাদের আমি যদি বাংলাদেশের কথা বলি, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, তৃতীয় মাত্রায় প্রচুর আলাপ আলোচনা হয়, সেটা হচ্ছে যদি 91 থেকে যদি দেখি আমাদের ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের ডেভেলপমেন্টটা কিন্তু ওয়াজ এ নট পজিটিভ ডেভেলপমেন্ট, আপনি জানেন এটা এটা আমার প্রয়োজন confrontation politics আমরা পেরেছি 91 থেকে শুরু করে, তখন ভালো ছিল, তারপরে 96, তারপরে আস্তে আস্তে এটা যে আমরা খারাপের দিকে চলে গেলাম, এমন একটা হলো যে টোটাল ট্রাস্ট বলতে যে একটা জিনিস থাকে পলিটিক্স, এটা টোটাল ইভাপোরেট করলো, টোটালি ডিসঅ্যাপিয়ারড, এবং ওই ডিসঅ্যাপিয়ারেন্সের কারণে আমরা নিচে তারপরে কি হলো। সো এই এই যে থাকবে এবং সেটা পলিটিক্যাল লিডারশিপের উপরে কে কিভাবে নিচ্ছে থাকে, এবং সেটার জন্য অনেক কারণ থাকতে পারে। তো আমি বলছি যে আমাদের একটা ফান্ডামেন্টাল রিসেপ্টিকাল প্রসেসের মধ্যে সেটা আমরা এই জেনারেশন পলিটিক্যাল পলিটিক্যাল আমাকে ডেলিভার করতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের আনতে হবে, আমাদের প্রজন্ম এটার উপর কাজ করতে হবে, এবং আমাদের সবাই মিলে এটা নিয়ে কাজ করতে হবে, করে একটা পলিটিক্যাল লিডারশিপ যেটা হবে ইনক্লুসিভ পলিটিক্যাল লিডারশিপ। আমরা যদি এখন কাউকে বাদ দিয়ে কাজ করি পলিটিক্যালি, একটা একটা অংশ যদি বাদ থাকে, তখন কিন্তু আপনার এই ইনস্টিটিউশন গুলো বিল্ড হয় না। ইনক্লুসিভনেস এর কথা যখন আছেন, সেটা তো ডেভেলপমেন্ট প্রসেস তো অনেক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কত অন্তর্ভুক্ত আছে দেশে, এবং এসডিজি 60 কিন্তু এটা নিয়েও কথা বলে। আরেকটা আপনি যেটি বলছিলেন যে নির্বাচনের প্রশ্ন, নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণ, সিটি বা তথ্যপ্রযুক্তির যুগ, কিন্তু নির্বাচনী অবস্থায় পৃথিবী জুড়ে এখন জায়গায় প্রশ্নবিদ্ধ হতে শুরু করে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভারতের কথা বল, সবে নির্বাচনী ব্যবস্থায় নানা রকমের প্রশ্ন আদৌ এই নির্বাচন কিনা বা দরকার হবে কিনা আগামী দিনগুলোতে, সেটি একটা প্রশ্ন। আর আইসিটি যে আমরা মানে এইসব রিস্কে বেঁচে যাও তা না, বরং কেউ মনে করছেন কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে, কারণ এটি আপনি দেখুন
ইউনাইটেড মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, ওইখানে ওই সিস্টেমের মতো গ্লোবাল কাজে আমার মনে হয় শুধু একটা আসার আগে দেখ বাংলাদেশের তো সেই যে দেশে গণতন্ত্র আপনি বলছেন পলিটিক্যাল ইনক্লুশন, কিন্তু পলিটিক্যাল ইনক্লুশনের সঙ্গে যদি সোশ্যাল ইনক্লুশন না অর্থনৈতিক যদি না আসে, তাহলে সেই দেশে সাধারণ মানুষ বিশ্বাস করবে, সিভিল সোসাইটি যদি থাকে, যদি ইনস্টিটিউশনাল এলিটের হাতে থাকে, সরকার এলিটের হাতে থাকে, তাহলে সাধারণ লোক সেখানে কিভাবে আস্থা থাকবে বলুন? তখন আমরা গণতন্ত্র কিভাবে বলবো? শুধু একটা কাগজ কয়েক বছর পর পর একটা বাক্সের মধ্যে একটা কাজ কিন্তু গণতন্ত্র হয় না। এবং আপনি যেটা বললেন যে আমাদের ইলেকশন প্রসেস অফ দ্য কম্পোনেন্টস, এটা জাস্ট একটা অংশ। আপনার গত আমরা দুই ইলেকশন যদি দুই ইলেকশন নিয়ে অনেক 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 লেখালেখি হয়েছে, অনেক কথাবার্তা বলা হয়েছে, এবং কতটুকু আমরা এটাকে ইনক্লুসিভ করতে পেরেছি সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। সো আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট হচ্ছে 7%, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের সেক্টর অনেক দিকে চলে গেছে, এখন ডেফিসিট পারি বলবো আমি। সো ক্ষেত্রে কিন্তু আমরা অনেক অনেক অগ্রসর এবং আরো ছেড়ে দিকে যেতে হবে। কিন্তু আপা যে কথা যে এই ডেভেলপমেন্টটা শুধু খালি একটা এলিট গ্রুপকে যদি ফেভার করে, সেটা অনেকটা হয় কিন্তু পলিটিক্যাল কারণের জন্য। পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচার ক্রিয়েট করি, সেই পাওয়ারটা একটা বেনিফিট পাচ্ছে বেনিফিট না, বলি যে গোসের কোয়ালিটিটা কি ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হচ্ছে কিনা, সেগুলো অনেক বড় এক্স্যাক্টলি। এবং তার এটার সাথে সাথে যেটা হয় মনে করি এটার একটা যে ডেঞ্জারাস বাই প্রোডাক্ট সেটা হচ্ছে দ্য রুল অফ ল, রুল অফ ল যে একটা আপনার একটা উইকেনিং রুল, এবং সেটার সাথে যে এটি যে আমি কাজ খারাপ কাজ করে পারব, যেটা নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, আমরা দেখতে পাচ্ছি যে আজকাল পিটিএ মেরে ফেলা হচ্ছে, অনেক সময় শুনি যে পিটিএ মেরে ফেলা হচ্ছে কেন, পুলিশের হাতে দিলে আর উনি ওনার কোন শাস্তি হবে, তো আমরা এই শাস্তি করে ফেললি এই লোকটাকে। এই যে রুল অফ ল উইক হতে থাকবে বিকজ অফ দ্য স্কিউড আপনার সর্ট অফ রিলেশনশিপ, সেটা আমরা খুব ডেঞ্জারাস একটা আউটকাম। এবং এই রুল যখন যত উইক হতে থাকবে, আপনি দেখবেন আপনি আপনার ঢাকার বাইরে যদি চিন্তা করেন বা ঢাকার ভিতরে চিন্তা করেন, তখন দেখবেন যে আমি যদি কোনো কিছু হয় আমি কালকে যাব। এই আপনার ভায়োলেন্স এই কেসেস যে দুদিন আগে গতকালের ঘটনা আমরা জানি যেটা হয়ে গেল, এই যে এই এইটাটা তো হিউজ হিউম্যান কস্ট, সোশ্যাল কস্ট আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে। এবং এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস যেটা নিয়ে আসতে চাই, আমরা বলি যে দ্য মিলেনিয়ালস যারা এখন যারা ইউ নো ইন দ্য এজ ব্র্যাকেট অফ সে 22-35, এদের আমরা যা দেখতে পাচ্ছি একটা ডিসপেয়ার, একটা ফ্রাস্ট্রেশন যে আমরা আমাদের ভবিষ্যৎটা কি, হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ আস। এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু আমি মনে করি আরেকটা ফ্রেজিলিটির একটা স্কোপ তৈরি করে দিচ্ছে। এবং সেটার সাথে সাথে আমরা অনেক সময় আমরা আজকাল বলে থাকি যে অনেক রকমের ইনফ্লুয়েন্স চলে আসে, চিন্তা চলে আসে, এটা চলে আসে, ওটা চলে আসে। এই যে
যে এই এটা আমি এটা নিয়ে আমি খুবই চিন্তিত এবং আমি মনে করি যে আমাদের দেশ পার্টিকুলারলি বাংলাদেশে যেখানে আমাদের ইয়াং পপুলেশন ইজ সো হাই আমাদের ইউথদেরকে নিয়ে কাজ করা খুবই এবং সেই জন্য একটা ভিশন দরকার ওদের সেই ভিশনটা আমরা কি দিতে পারছি কিনা আমাদের পলিটিক্যাল লিডাররা দিতে পারছেন সেটা আমার একটা বড় প্রশ্ন আমি এটা নিয়ে খুব চিন্তিত আমার ঘরে একটি মেয়ে এসেছিল সকালে বয়স 15 বছরের ওর মা বাড়ি কাজ করে মানে জীবন উপার্জন করে মেয়েটি রিসেন্টলি স্কুল পরীক্ষা দিয়ে এখন কলেজ ভর্তি হয়েছে ক্লাস 11-এ কিভাবে এই কলেজে যাচ্ছে রোজ হ্যাঁ কলেজ হচ্ছে না তাও আমি যাই যদি কলেজ টিচার যদি টিচার রোজ আসছে না তাও আমি যাই টিচার যদি টিচার আমি বললাম ক্লাসে কয়জন 100 জন ছাত্র আমি বড় হয়ে কিছু একটা হতে চাই 15 বছরের মেয়েটা আমার কথাটা বললো আমি কিছু হতে চাই তারপর আমাকে আপনি কি করেন আপনি মানে ওর খুব কৌতূহল যা ও কিভাবে কিছু করতে পারে ডাক্তার হতে চায় বড় হয়ে বিজ্ঞান পড়তে চায় কিন্তু ওর ও জানে যে ওর মা টাকা আছে ওর কিসম পড়াশোনা হবে কিনা তো ওই রকম ছেলে মেয়ে এখন করছে ও বলছে যে হ্যাঁ আমি পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হতে চাই আমি যাবো আমার আমি জানি যে বড় সময় আমার কলেজে পানি এসে যায় ওখানে বারবার ওই কলেজ ওখানে কিন্তু তাও আমি যাব যে টিচার যদি আসে আইসিটি আমি আইসিটি পড়তে চাই আমি জানি যে ওই আইসিটি থেকেই ভবিষ্যৎ মানে ওটা গড়ে তুলবে তো ওই রকম আশাও আছে আমাদের এই ছেলে মেয়েকে আমরা একসঙ্গে মিলে যদি আমরা কাজ করতে পারি এবং সমালোচনা আলোচনাকে যাতে আমরা বর্জন না করি কারণ সেই সমালোচনা এবং আলোচনা থেকেই কিন্তু নতুন আইডিয়া আসে এমন কোন দেশ নেই ইতিহাসে এমন কোন সময় যেখানে আমরা চোখ বন্ধ করে কোনো কিছু পেয়েছি আইডিয়াস কাম থ্রু ডিসকাশন থ্রু ডায়ালগ থ্রু কোঅপারেশন এই এইটা যদি থাকে তাহলে আমরা যদি এই কাজ না করতে পারি সেই 15 বছরের মেয়েটাই বছরের পর যে তোমরা আমার তার মধ্যে স্বপ্ন আছে আসলে তার মধ্যে চেষ্টাও আছে স্বপ্ন ওইসব করে যাচ্ছে আমাদের দাসে রোহিঙ্গাদের নিয়ে এবং এই সাফারিংসটা আরো বাড়বার আশঙ্কা অন্য জায়গা থেকে আরো কিছু লক্ষ লক্ষ চলে আসবার হুমকি ধমকি আছে সেগুলো নিয়েও আমরা একটু নানা রকমের সমস্যা বা আতঙ্কের মধ্যে আছি সব মিলে আপনারা এই সংকটে দেখছেন এবং এই সংকটের সমাধান আসলে কি প্রথম আমরা সংকটে আছি বাংলাদেশ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে দেশ হিসেবে একবারই সমাধান কি বেশি নেই দুজনের জন্যই বেশ সংযোগ প্রথমে পরে যেটা আমি এটা বলবো যে আমরা জানি দেশে এখন একটা বড় একটা রোহিঙ্গা পপুলেশন আছে এবং আমি বলবো যে আমরা সবাই মিলে যে যেভাবে এটি দেখাশোনা করি এটা কিন্তু পৃথিবীর জায়গা থেকে এটার একটা প্রশংসা আসছে বাংলাদেশকে সবাই বলবো যে একটা এক্সাম্পল ইনক্রেডিবল এক্সাম্পল যে কিভাবে রেফিউজি এই রেফিউজিদেরকে আমরা নিয়ে এদেরকে আমরা একটা ভালো একটা এনভায়রনমেন্ট যতটুকু সম্ভব আমরা রাখার চেষ্টা করছি এইটা কিন্তু একটা গ্লোবাল ট্রেন্ড আজকে আমার মনে হয় এরকম 65 মিলিয়ন ইফ আই এম নট মিস্টেকেন আমার মনে হয় এরকম একটা ফিক 65 মিলিয়ন ডিসপ্লেস পিপুল আছে পুরো পৃথিবীতে এর মধ্যে 20-22 মিলিয়ন হবে বোধহয় রেফিউজিস এবং এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে আমরা যে আলাপটা করছিলাম এইসব কারণের জন্য ডেভেলপমেন্টের কারণের জন্য ডেভেলপমেন্ট ঠিকভাবে না রিপ্রেসিভ রেজিম
বিভিন্ন জায়গা মিয়ানমারে আমরা দেখতে পারি এবং এথনিক ইস্যুস গুলো আছে, আইডেন্টিটি ইস্যুস গুলো আছে, ডিফারেন্ট কারণ ডিফারেন্ট কারণের জন্য বিভিন্ন কারণের জন্য এই জিনিসগুলো আছে। এইটার মনে করি যে আমরা বাংলাদেশ যেটা আমরা নিয়েছি সে হচ্ছে যে এখানে মিয়ানমারের ফিরে দিয়ে এটা নিতে হবে, ওদেরকে নিতে হবে, কারণ এরা হচ্ছে এবং এইটা কিন্তু একমত সরকারের সাথে। কিন্তু আমি যেটা করছি যে আমরা যদি দেখি পৃথিবীর অন্য জায়গা থেকে যদি দেখি এরকম একটা পপুলেশন ক্রিয়েট হলে এটা কিন্তু চলে যায় না, অনেক সময় লাগে। আমরা এরকম জানি অ্যাভারেজ 20-25 বছর এরকম থেকে যায় এক দেশে আসলে এইভাবে রেফিউজি পপুলেশন। আমরা 25 বছর থাকলে তো তারা সখন আর যাওয়ার যারা আসছে এদেরকে আমরা কিভাবে আমরা ভবিষ্যৎটা কিভাবে আমরা ঠিক করতে পারবো, ওদেরকে আমরা ক্যাম্পের মধ্যে রাখবো, ক্যাম্পের মধ্যে রাখতে সমস্যাগুলো আছে সেটা থেকে আমরা অন্য বড় সমস্যা ক্রিয়েট করবো, এদের একটা সাসপেক্ট লাইফ ফিউচার আমরা দিতে পারবো। এটা এটা মানে হচ্ছে যে এদেরকে কোনো রকম ভাবে এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ ঢোকানো, ওদের মাইন্ডকে অন্যভাবে ইনভলভ করা, ওই যে দে ডোট নট গেট ডিস্ট্রাক্টেড, এক্সট্রিমিজম বলেন বা এক্সট্রিমিজম আছে এইসব ইস্যু থেকে আমরা কিভাবে দূরে রাখতে পারবো, দ্যাট ইজ আমি মনে করি বাংলাদেশের মেইন চ্যালেঞ্জ। আমি এক বছর UN হাই কমিশনার রিফিউজিসে কাজ করেছি, আমি যখন কাজ করলাম 80s 90s, তখন আমি সাউথ ইস্ট এশিয়াতে কাজ করেছি, আমি ক্যাম্পিয়ন রেফিউজি, লাওসিয়ান রেফিউজি, ভিয়েতনামিজ রেফিউজি কাজ আরম্ভ করেছি, তখন আমার কারিয়ার আরম্ভ হয় ওখানে। সেইখানে থাইল্যান্ডের কাজ করেছি, আমি পরে ক্যাম্বোডিয়ায় গেছি যখন থাইল্যান্ডে ক্যাম্বোডিয়ান রেফিউজি ফিরে গেছে। এখন আপনি সেখানে আসিয়ান দেখেন কোথায় সেই ভিয়েতনাম, সেই ক্যাম্বোডিয়া, তারা এখন সবই কিন্তু একসঙ্গে থাইল্যান্ড মালয়েশিয়া সবাই একসঙ্গে কাজ করছে। কাজে আমি অত মানে এখন মনে হচ্ছে যে রেফিউজি প্রবলেমটা অনেক বড়, এই রোহিঙ্গা প্রবলেম 7-8 লক্ষ মানুষ আমাদের অনেক একটা বোঝা। আমার মনে হয় যদি এখানে একটা রিজনাল সলিউশন আসে, ভিয়েতনামিজ প্রবলেম আমরা কিভাবে সলভ, ওইখানে একটা সবসময় সব রেফিউজি প্রবলেম পলিটিক্যাল ইস্যু থাকে, একটা ইকোনমিক ইস্যু থাকে এবং হিউম্যানিটেরিয়ান ইস্যু থাকে। এখানে হিউম্যানিটেরিয়ান প্রবলেমটা হলো রেফিউজিদের কিভাবে এখানে রাখা হবে, ভালো মতো রাখা হবে, তাদের একটা শিক্ষা দরকার, কারণ তারা যখন দেশে রয়ে যাবে এখানে যদি বাচ্চারা 5-10 বছর সেটা আরেকটা হলো ইকোনমিক, কারণ আমি ওই পারে গেছি, আমি রাখাইনখানে এখানে 1991 যখন প্রথম এসেছিল রোহিঙ্গা রিফিউজি, তখন আমি UN ছিলাম, আমি সেই UN টিমের সঙ্গে বর্ডার নাফ নদী পেরিয়ে রাখাইন স্টেটে গেছি। এখন আমাদের প্রতিষ্ঠান আছে, আমরা মিয়ানমারে কাজ করছি, আমরা জানি যে রাখাইনের অবস্থা মোটেই ভালো না। এখন এখন দরকার যে সব আন্তর্জাতিক যে সমাজ আছে, আন্তর্জাতিক সমাজে দরকার বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে একসঙ্গে কাজ করে ওই ওই জায়গাটাকে উন্নয়ন করা রাখাইন স্টেটটাতে, যাতে যার ওখানে আছে তারাও ভালোভাবে থাকতে পারবে, আমি এই রেফিউজিগুলো একটা ভালো অবস্থায় ফিরে যেতে। ওখানকার অবস্থা এখন ভালো না, কিন্তু সবাই মিলে এখন সেটাকে ঠিক করতে হবে একসঙ্গে। ইন্টারন্যাশনাল সোসাইটি, মাল্টিলাটারাল, ইউনাইটেড নেশনস এর এখানে একটা বড় ভূমিকা আছে। ইউনাইটেড নেশনস কিন্তু অনেক বাংলাদেশ মিয়ানমার বাইলাটারালি অনেক কথা বলেছে, কিন্তু শুধু বাইলাটারাল কথা হবে না, সমাধানটা আসলে হবে, সমাধানটা হবে না, এখানে একটা আন্তর্জাতিক ভূমিকা আছে আন্তর্জাতিক সমাজের, এবং আর চাপ দিলে এইভাবেই ভিয়েতনামিজম সলভ হয়েছে, সেইভাবেই ক্যাম্বোডিয়ান প্রবলেম হয়েছে, সেইভাবে লাওসিয়ান প্রবলেম সলভ হয়েছে। এখানেও সেই দরকার, সেই সেই সেরকম চাপ আসে, এবং তার সঙ্গে একটা অর্থনৈতিক সমাধান, একটা সামাজিক একটা প্রোগ্রাম, উন্নয়নের প্রোগ্রাম দরকার, যাতে করে রিচিরা মানে নিজের ইচ্ছায়
মানে আপনি যেভাবে ব্যাখ্যা করেন সেটা সবটাই ঠিক আছে, কিন্তু এখানে কোন সিক্রেট ক্রাইসিসের কথা মনে হয় যে দীর্ঘদিন থাকলে বাংলাদেশ হবে কিনা? দেখুন, আমি না সবসময় মনে করি যে রেফিউজি আর নট এ সিকিউরিটি প্রবলেম, দে আর ফ্লিইং এ সিকিউরিটি প্রবলেম। কারণ রিফিউজিদের মধ্যে যদি আপনি ওদেরকে দেখেন যে এরাই একটা সন্ত্রাস, ভবিষ্যৎ, এটা রিফিউজি না একটা ভবিষ্যৎ সন্ত্রাসবাদী, তাহলে খুব ভুল হচ্ছে। কারণ রিফিউজি আমি তো গেছি এই কয়েক মাস আগে, ওখানে বেশিরভাগই মেয়ে বাচ্চা অনেকে আছে, ওদেরকে একটা ভবিষ্যতের একটা স্বপ্ন দেখাতে হবে, তাই জন্য ওদেরকে স্কুলে পাঠাবে, সেটা হবে নিজেদের দেশে কি হচ্ছে সেখানে সেই কথাটা ওদেরকে বলতে হবে, সেখানে চিনিয়ে আনতে হবে। সব রেফিউজি কিন্তু সন্ত্রাসবাদী হবে অনেকেই হয়, রেফিউজি প্রবলেম করা, কিন্তু তার জন্য দরকার সাহায্য, আন্তর্জাতিক সাহায্য দরকার, এই দুই দেশেরও পলিটিক্যাল উইল দরকার, মিয়ানমারের উপরেও কিছু চাপ দিতে হবে, আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদেরও সে মিয়ানমারের উপর চাপ দিতে হবে, একটা সমাধান আসবে। কিন্তু রেফিউজি দেখেই যে আমরা সিকিউরিটির কথা চিন্তা করি, তাহলে আমাদের সেই হিউম্যানিটেরিয়ান স্পেক্টটা একটু কমে আসবে, তখন আমরা ভয় পাবো, সেইটা সেই ভয় ভীতি করা উচিত যে কিভাবে এতগুলো বাচ্চা আছে এদের কিভাবে মানুষ করা যায় যাতে তারা দেশে মানুষ হয়ে ফিরতে পারে এবং ডিসিপ্লিন না হয়ে যায়। না দেখে এরা কিভাবে আমাদের অ্যাসেট হিসাবে দেখে কিভাবে কাজে লানো যেতে পারে ইন দ্য শর্ট টার্ম? আচ্ছা, আপনি যদি এই সাউথ এশিয়াটাকে সাবকন্টিনেন্টে দেখেন, এখানে রিফিউজি মুভমেন্ট কম হয়েছে 1947 আজ পর্যন্ত কত লোক এপার ওপার গেছে এবং দে ইন্টিগ্রেটেড, দে বর্ডার্স আর ভেরি লুজ দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তিত মতো সম্পর্কে পেলি কারেন্ট ইমেল এর মাধ্যমে, ডাটা আমাদের অফিস ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াতে দর্শক দিয়েছে, সেই পেজে আপনাদের মতামত রাখতে আর আপনি মতামত জানবার জন্য মনজুর হাসান এবং মিজারিন খান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, টুকরো টুকরো নানা বিষয় নিয়ে এবং সবগুলি একসূত্রে গাঁথা অতীব প্রয়োজনীয় বিষয় নিয়ে অতিথিরা কথা বললেন। উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না সেই তর্কের মধ্যে না, বলছেন যে উন্নয়নটা হচ্ছে কিন্তু সেটি আসলে যারা রাষ্ট্র পরিচালনা করে, শুধু বাংলাদেশ না পৃথিবীর সকল ক্ষেত্রেই উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং উন্নয়নকে টেকসই করার জন্য যেটি দরকার সেখানে মানুষের অধিকার নিশ্চিত করা দরকার, সেখানে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দরকার, সেখানে সিভিল সোসাইটি শক্তিশালী থাকা দরকার, সিভিক স্পেসটা দরকার, গণতন্ত্রটা শক্তিশালী বা রাজনৈতিক উন্নয়নটা শক্তিশালী করবার দরকার, পিস অর্থাৎ শান্তি নিশ্চিত করা দরকার, জাস্টিস যেন থাকে সেটি নিশ্চিত করা দরকার এবং ওই যে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলবার পরে ওনারা জোর দিচ্ছিলেন এবং সেই সঙ্গে ওনারা একথাও বলছেন যে বাংলাদেশ জনগোষ্ঠী যেহেতু এই তরুণদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত না হয় সেটি নিশ্চিত করতে হবে, তাদের স্বপ্নটা এগিয়ে হবে এবং সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবার জন্য পরিবেশটা নিশ্চিত করে দেওয়ার দায়িত্ব সকলের, আমাদের সকলের। রোহিঙ্গা কথা হচ্ছে ঠিকই ওনারা মনে করেন যে এবং তাদেরকে তাদের নিজ দেশে সম্মানের সঙ্গে ফেরত পাঠাবার যে ধরনের চাপ করা এবং সেটি শুধু মিয়ানমার সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা বা সমঝোতার মধ্যে সমাধান হবে না, আন্তর্জাতিক একটা চাপ বা সমঝোতা পরিবেশ নিশ্চিত করতে এবং একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে থাকে ততক্ষণ পর্যন্ত তারা যেন মানুষের মর্যাদা পায়, মানুষের যে সকল সুযোগ সুবিধা পাওয়া অধিকার তার নিশ্চিত করাও বাংলাদেশের দায়িত্ব। থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।